নমস্কার। ভয়েজের সৃষ্টি সুখের মুক্ত প্রাঙ্গণে আপনাদের সকলকে স্বাগত। আমি বিজয় সরকার, ভয়েজ লিটারারি কালচারাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি। নবসৃষ্টির প্রেরণা ও মানবতার পথে ভয়েজ লিটারারি কালচারাল অর্গানাইজেশন এগিয়ে চলেছে। 2019 সালে ভয়েজ লিটারারি কালচারাল অর্গানাইজেশনের যাত্রা শুরু হয়েছিল। আজ 2021 দাঁড়িয়ে প্রায় 2 বছরে এই পথ চলা আমরা আজ এ জায়গায় এসে পৌঁছেছি। মূলত সুপ্ত প্রতিভার সন্ধান ও বিকাশ সাধন, প্রান্তিক জনগোষ্ঠীর বা প্রান্তিক অঞ্চলের মানুষের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনচর্চার মান উন্নয়ন এবং বাংলা ভাষা তথা মাতৃভাষার প্রচার ও প্রসার এবং জাতীয় স্তরে মাতৃভাষার অগ্রাধিকার এবং সমাজের সকল স্তরের মানুষের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রসারিত করা এবং তাদের মধ্যে মানবতার বোধ জাগিয়ে তোলা আমাদের ভয়েজ লিটারারি কালচারাল অর্গানাইজেশনের অন্যতম কর্ম প্রয়াস। ভয়েজ লিটারারি কালচারাল অর্গানাইজেশন জেলায় জেলায় শাখা বিস্তারের উদ্যোগ নিয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ভয়েজ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শাখা বিস্তার হতে শুরু করেছে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, শিক্ষা, সাহিত্য এবং সাংস্কৃতিক জগতের প্রত্যেক মানুষ আপনারা আমাদের সংগঠনে আসুন, নিজের প্রতিভার বিকাশ করুন এবং অপরকে বা অপর আপনার এর অঞ্চলের মানুষদের তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিন আমাদের ভয়েজ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের হাত ধরে। আমরা মূলত আমাদের যে ভয়েজ অর্গানাইজেশনের ফেসবুক পেজ রয়েছে, ভয়েজ পেজ, ফেসবুক রাইটার্স গ্রুপ, ইউটিউব চ্যানেল, আমাদের 3টি অ্যাপস রয়েছে, গুগল প্লে স্টোরে ভয়েজ লিটারেরি ব্লগ, হিস্ট্রি স্টাডি প্ল্যাটফর্ম এবং ভয়েজ ফটোগ্রাফি গ্যালারি অ্যাপ। এগুলোতে আপনাদের লেখমালা, চিত্রকলা এবং ছবি, ক্যামেরায় তোলা ছবি আপনারা প্রকাশ করতে যেমন পারবেন, তেমন ইতিহাসের অ্যাপটির মাধ্যমে আপনারা ইতিহাস চর্চা, যারা ইতিহাস প্রেমী তারা ইতিহাস চর্চা এবং বিভিন্ন পরীক্ষায় ইতিহাস বিষয়ক নানা রকম তথ্য আমাদের এই অ্যাপ থেকে সরবরাহ করা হয়ে থাকে। আমাদের সংগঠন শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক জগতের মানুষদের তথা সুধী গুণীজনদের নিয়ে প্রতিনিয়ত ফেসবুক পেজে, ফেসবুক ভয়েস পেজে লাইভ অনুষ্ঠান করে আসে ও আবৃত্তি, সঙ্গীত, নাটক, নৃত্য প্রভৃতি প্রকার সৃষ্টিশীল প্রতিভা যেমন আপনারা আমাদের ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন, তেমনি প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমেও আপনারা আপনাদের প্রতিভার তুলে ধরতে পারবেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপিকাদের দ্বারা আমাদের ভয়েজ সংগঠন সামাজিক সচেতনতামূলক এবং বর্তমান স্তরে গবেষণা এবং নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে বিষয়ভিত্তিক লাইভ অনুষ্ঠান আমাদের ভয়েজ পেজে হয়ে আসছে। এর উদ্দেশ্য হল যারা কোনোদিন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় অঙ্গনে যেতে পারেননি তাদেরকে বর্তমান সময়ের জ্ঞান এবং নতুন নবচিন্তা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা এবং সমাজের সকল স্তরের মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করে মানব চেতনা এবং গণচেতনা সকলের মধ্যে জাগিয়ে তোলা। এই করোনা অতিমারীর সময়ে আমরা করোনা বিষয়ের উপর, করোনা অতিমারী বিষয়ের উপর একদিনব্যাপী জাতীয় ওয়েবিনার করেছিলাম, যে ওয়েবিনারে প্রায় 100 জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল এবং 12 জন স্কলার সেই ওয়েবিনারে তাদের নিজস্ব গবেষণা উপস্থাপন করেছিল এবং ওই করোনা প্যান্ডেমিক পরিস্থিতিতে কীভাবে মানুষের মধ্যে সচেতনতা এবং গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন থেকে শুরু করে মানুষের স্বাস্থ্য, মেন্টাল ইস্যু সম্পর্কে কীভাবে জানা যায় এবং তাদের আশা দেখিয়েছিল। করোনা অতিমারীর সময়ে আমাদের সংগঠন পক্ষ থেকে মানুষের মুখে যারা উদার্থ এবং এই দুঃখীদের মুখে আমাদের সংগঠন মোবাইলের জন্য হলেও আমাদের ভয়ে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এই করোনা অতিমারীর সময়ে কি লার্নিং ক্লাস করিয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে
বলেছি ইতিমধ্যে শারদীয় সংখ্যা। এবারে আমাদের ভয়েস লিটারেরি কালচারাল অর্গানাইজেশন পক্ষ থেকে ভয়েস সাহিত্য পত্রিকা শারদীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রিন্টেড পত্রিকা হতে চলেছে। এবং এই প্রিন্টেড পত্রিকায় আপনারা সকল স্তরের মানুষকে সৃষ্টিশীল স্তরের মানুষদের কাছে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা আপনাদের সৃষ্টিশীল লেখমালা আমাদের পত্রিকাতে তুলে ধরুন। আমরা চাই যে পশ্চিমবঙ্গে সমগ্র স্তরের প্রান্তিক থেকে শহরতলি সমগ্র স্তরের মানুষদের লেখমালা আমরা পত্রিকা তুলে ধরতে চাই। আপনারা আপনাদের সৃষ্টিশীল কবিতা অনুগল্প অনুকবিতা প্রবন্ধ ভ্রমণ কাহিনী আপনাদের সৃষ্টিশীল পত্রিকা আমাদের পত্রিকায় তুলে ধরুন। আমরা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করব, সেখানে আপনারা আপনাদের প্রতিভা তুলে ধরুন। আমাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের ভয়েসের এই সৃষ্টি সুখের মুক্ত প্রাঙ্গণে আমাদের সাথে থাকুন সর্বদা, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সংগঠন এগোতে পারে না। তাই সকলের সার্বিক সহযোগিতায় আমরা সৃষ্টি সুখের পথে এগিয়ে চলব, আমাদের স্বপ্ন সাকারের পথে আমরা এগিয়ে চলব। আমাদের ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে যারা নিরলসভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদের নাম না বললেই নয়, সেই আমাদের ভয়েস সংগঠনের সঙ্গে যারা অকাতরে নিরলসভাবে কাজ করে চলেছেন তারা একে একে হলেন চন্দন মহন্ত, ভয়েস সংগঠনের সেক্রেটারি সম্পাদক, ভয়েস সংগঠনের সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট মনোয়ার হোসেন, ভয়েস সংগঠনের ট্রেজারার উৎপল সরকার, উপদেষ্টা টুলটুল দেবনাথ শিপ্রা দেবনাথ এবং গুরুদাস বিশ্বাস, আমাদের সহসম্পাদকীয় পদে রয়েছেন নবনির্বাচিত সহসম্পাদক ধীমান দাস, এক্সিকিউটিভ মেম্বার বৃষ্টি কংসবণিক প্রিয়তমা ঘোষ অহনারয় চৌধুরী এবং মেম্বার হিসেবে রয়েছেন সত্যব্রত ধর, অমৃত বর, রিজু মণ্ডল, বিদিশা রায়, দীপান্বিতা, ভয়েস সংগঠনের বর্ণালী রয় থেকে শুরু করে আমাদের ভয়েস সংগঠনের সঙ্গে যুক্ত মেহবুব আলম থেকে শুরু করে অনেকেই আমাদের ভয়েস সংগঠনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা তাদেরকে কর্মপ্রয়াসের মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকলের ঐকান্তিক সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি। আমাদের ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন একটি পরিবার স্বরূপ। এই পরিবারে আমরা একে অপরকে ভালোবেসে মানুষের পাশে থেকে সৃষ্টি সুখের এই আনন্দ যাপনে আমরা সবসময় মেতে থাকি। আমাদের এই সৃষ্টি সুখের পথ চলায় আপনারাও সামিল হন, আপনাদের প্রতিভাকে বিকশিত করুন। আমরা আশা করি একে অপরকে ভালোবেসে আমরা একটা স্লোগান আছে যে সকলে মোরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে, সেই আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সম্মান বজায় রেখে সকলের প্রতি ভালোবাসা রেখে এবং ঐকান্তিক সকলের প্রচেষ্টায় আমাদের ভয়েস সংগঠন এগিয়ে চলবে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আসুন আমাদের সংগঠনে হাত ধরুন, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আপনাদের সংগঠনে যুক্ত হন। আমরা আসুন একে অপরকে ভালোবেসে কাজ করি, মানুষের পাশে থাকার কাজ করি। আমাদের সংগঠন ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক সুনাম করেছে এবং কানাডা আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন জায়গার মানুষের আমাদের পত্রপত্রিকায় লেখা দিয়েছেন এবং লাইভ প্রোগ্রাম করেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা চাই ভয়েস সংগঠন একদিন ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে, একদিন মহিরুহ হবে, এই আশায় এবং মানবতার পাশে থাকার বার্তা নিয়ে আমাদের সংগঠন এগিয়ে চলুক নবসৃষ্টি এবং মানবতার পথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবং সকলকে নমস্কার।